হ্যালো ফ্রেন্ডস নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্যারো ট্রিপল টু কেমন আছেন বন্ধু আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ মাই ফ্রেন্ডস আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা দেশে বিদেশে যেখান থেকে আমাকে দেখছেন যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু এবং যারা আজকে নতুন আমার চ্যানেলে এসেছেন সবাইকে শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা যদিও এটাই ইংরাজির নতুন শুভ নববর্ষ দু আমি চাই দু যেন আপনাদের সবার জীবনে প্রচণ্ড পরিমাণে আনন্দ শান্তি এবং ভালোবাসা নিয়ে আসে প্রসপ্যারিটি নিয়ে আসে আপনাদের সমস্ত জীবনের যা যা চাহিদা যা যা ইচ্ছা সব পূর্ণ হোক কারণ আশায় আমাদের বাঁচতে হবে আমাদের কি আমাদেরকে বাস্তবে রূপ দিতে হবে তাই তো তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সম্পূর্ণরূপে মনের জোর দরকার সব সময় ভাবতে হবে ইয়েস আই ক্যান ডু এনিথিং আই ক্যান ডু এভরিথিং ওকে আজকের থেকে আমরা ভাববো হ্যাঁ আমি সব কিছু পারি আমি সব কিছু করবই করবো ঠিক আছে কেউ আমাকে পেছনে হাঁটাতে পারবে না আমি যেটা চাইবো আমি সেটা করবো ঠিক আছে অবশ্যই সেটা কোনো অন্যায়ের পথে না অবশ্যই আমি যেটা চাই সেটাই করব আমি পজিটিভ থাকব আমি আমার নিজেকে গ্রুম করব আমি এগিয়ে যাব আমার লক্ষ্যে ঠিক আছে আমি ধীরে ধীরে সন্তর্পণে পা ফেলে আমার সঠিক লক্ষ্যে এগিয়ে যাব আমার ভালোবাসার মানুষকে আমি জিতবই তাকে যে কোনোভাবে সে আমার কাছে আসবে ফিরে আসবে এই মনের জোরটা কিন্তু আমাকে রাখতেই হবে আমার রাধা আছেন আমি বিশ্বাস করি আমার এই আমার মানে তেরো টেবিলে আমার টেবিলে আমার রাধা যে স্বয়ং জল জল করছেন ওনার কাছে কোনো কিছু চাইলে পাওয়া যায় এটা নয় আমার ভেতরের খুব বিশ্বাস যে আমার আমার রাধাজি আমার কৃষ্ণাজি আমার সঙ্গে সবসময় থাকেন আমার বিশ্বাস যে সব কিছু আমি চাইলে পাবো তো সবাই পজিটিভ থাকুন আমি আমার ঈশ্বরকারের কাছে প্রে করছি সবাই যেন তার ভালোবাসার মানুষকে ফিরে পায় ঠিক আছে অবশ্যই কারোর ক্ষতি করে নয় কারোর কাছ থেকে ছিনিয়ে নয় ঠিক আছে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু আমার চ্যানেলটাকে আমি প্রত্যেক দিন ভিডিও দিই আর বেলটা দাবাবেন কারণ প্রত্যেক দিন ভিডিওর নোটিফিকেশন যাতে ফার্স্ট আপনার কাছে পৌঁছে যায় ওকে আর কি পার্সোনাল রিডিং যদি আমার থেকে কেউ নিতে চান সেভেন ফোর নাইন সিক্স নাইন জিরো ওয়ান ফাইভে আমাকে মেসেজ করবেন ফোন করবেন না ফোনটা আমি ধরতে পারি না তো মেসেজ করবেন আমি সেখানে অবশ্যই যারা রিডিং করবেন তাই মেসেজ করবেন অকারণে মেসেজ বক্সে গাদা গাদা মেসেজ লিখে ভরাবেন না কারণ ওখানে যেটা সত্যি কথা সেটা হচ্ছে চার্জেবেল ওই চ্যানেল জায়গাটাই হচ্ছে আমি ওখানে আপনাদের রিডিং যেটা করি সেটা তার জন্য চার্জেস নিয়ে থাকি ওকে তো যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন দেখুন স্পষ্ট কথা স্পষ্টভাবে বলা ভালো ওইখানে আমি এখানে যেটা করছি যারা করতে পারেন না যারা অনেক দূরে থাকেন যাদের কিছু প্রবলেম হয় বা দেখুন এইটা সবার সবার জন্য বানানো এখানে রেজোনেট করতে পারেন ঠিক আছে এটা সবার জন্য বন্ধু চ্যানেল এখানে চ্যানেলটা ঠিক আছে আপনারা ক্লেম করবেন ঈশ্বরকে বলবেন যেটা আপনার সাথে যতটা মিলছে ওটা আপনার সঙ্গে ঘটিত হয় ঘটে যেন ঠিক আছে ঈশ্বরের আশীর্বাদ নিশ্চয়ই আপনার সাথে করবে খুব পজিটিভ থাকবেন আর নেগেটিভিটি রাখবেন না যদি নেগেটিভ থাকেন দেখবেন না চলে যাবেন উল্টো কমেন্ট কেউ করবেন না আমার সাধারণত আমি দেখি না আমার কমেন্ট বক্সে সেরকম উল্টো পাল্টা কমেন্ট মাঝে মধ্যে রেয়ার কেস থাকতেই পারে এক দুজন আসেন খুব জ্ঞান দিতে তো তাদেরকে বলছি আপনার জ্ঞানের আমার কোনো দরকার নেই আপনি সেই জ্ঞানটা নিজের ওপর প্রযোজ্য করুন ঠিক আছে আপনার যদি মনে হয় যে এগুলো দেখে আপনার কোনো লাভ হচ্ছে না বা এগুলো কিছু আপনার কাছে মনে হচ্ছে এরকম ফেক বা কিছু আপনি এখান থেকে চলে যান বন্ধু গিয়ে অন্য কিছু দেখুন আমি তো জোর করে আপনাকে ডাকছি না তো আপনাকে এগুলো দেখতে হবে না ঠিক আছে আমি যাদের জন্য বানাচ্ছি তারা দেখলেই যথেষ্ট আপনাকে দেখতে হবে না তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন দেখে নেব ফার্স্ট জানুয়ারি এই জানুয়ারি মাসটা আপনাদের লাভ লাইফে কেমন যাবে তো আপনাদের সবার জন্য জানুয়ারি মাসের লাভ লাভ লাইফ কেমন যাবে সেটা একটা ওভারঅল একটা দেখে নিতে চাইছি আর আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাব যে কি হতে পারে আপনাদের জানুয়ারি মাসে আপনাদের মধ্যে কমিটমেন্ট কেমন আসবে না আসবে সেরকম দেখে নেব ইউনিভার্স নেবেন মাইকেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আপনাকে ঈশ্বর কি আশীর্বাদ দিচ্ছেন অ্যাঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছেন সবই দেখে নেব থ্যাংক ইউ ইউনিভার্স পার্টনারের মুখটা চোখ বুঝিয়ে ভাবুন এবং নামটা বনে মনে বলতে থাকুন ওকে থ্যাংক ইউ সো মাচ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম রাধে শ্যামা শ্যাম শ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে থ্যাংক ইউ সো মাছ ইউনিভার্স থ্যাংক ইউ আর মাইকেল থ্যাংক ইউ প্রভু ঈশ্বর দয়া করো ক্ষমা করো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইক করবেন আর বারবার বলছি বারবার রোজ একটাই কথা বলি কানেক্ট করার জন্য প্লিজ লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ লিখবেন ঠিক আছে কানেক্ট করার জন্য যারা করেন অবশ্যই আমি মনে করি তাদের সঙ্গে কানেক্ট হয় ঠিক আছে আপনারা অনেকেই কমেন্ট করতে খুব লজ্জা পান থ্যাংক ইউ সো মাচ লিখতেও লজ্জা পান ঠিক আছে লিখবেন না সেটা আপনাদের ব্যক্তিগত তো অন্ত লাইকটা করবেন ঠিক আছে সেটা আপনাদের ব্যাপার আপনারা সবাই খুব বুদ্ধিমান রোজ রোজ এক কথা বলি তো আর পার ডে তেরো রিডিং কখনো স্কিপ করে দেখবেন না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কম্প্রোমাইজ পিসফুল সাকসেস রিকভারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স রিকনসিডার থ্যাংক ইউ ইউনিভার্স एंजल अपना दे की की गाइडेंस दीचे देखे निच्छी एवं शेटा क्लैरिफाई कोड़े हो देख बो थैंक यू इफ यू बिलीव कम्युनिकेट क्लियरली लेट गो Ask योर एंजल्स দেখুন বলছেন আপনাদের একটা জন্য ওকে দেখুন আমি যেটা বুঝতে যাদের নো কন্ট্যাক্ট আছে কম কথা হয়েছে বা আপনাদের মধ্যে অনেকেরই যাদের হয়তো রিলেশনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি ওভারঅল জানুয়ারি মাসে আপনাদের যে কিরকম একটা থাকতে পারে রিলেশনের মধ্যে সেটা হচ্ছে যা আপনাদের মধ্যে ভুল ভ্রান্তি হয়েছে যা নিয়ে আপনাদের মধ্যে ঝগড়া শান্তি হয়েছে যা নিয়ে আপনাদের মধ্যে রিলেশনটা এতদিন একটা স্টাক পজিশনে ছিল সেগুলোকে পারলে একটু ভুলে যাওয়ার চেষ্টা করুন যত ভেতরে বিধে রাখবেন যত ভাববেন যত পুরনো ঘটনা নিয়ে মনের মধ্যে ভাবা ভাবনা চিন্তাটা বাড়াবেন তত আলোড়ন ছাড়া ঘটবে ছাড়া আর কিছু ঘটবে না ওকে তত কিন্তু মানে আর ভালো কিছু হবে না ওকে রিকভারি করুন যেটা হয়ে গেছে সেটাকে রিকভার করার চেষ্টা করুন যেটা হয়ে গেছে সেটাকে লেট গো করে দিন যা হয়েছে হয়েছে হাঁটা সাবান কি ঘাটা হয়ে গেছে চলে গেছে চলো হ্যাঁ ভাববো নতুন দিনের কথা ভাববো যেটা আমার সাথে ভালো হবে আমি বিলিভ করুন নিজের উপরে বিলিভ রাখুন আত্মবিশ্বাস রাখুন নিশ্চয়ই সব ভালোভাবে কমিউনিকেট ক্লিয়ারলি পার্টনারের সঙ্গে পরিষ্কারভাবে কথা বলুন অনেকেই আমাকে পার্সোনাল রিডিং যারা করেছেন তারা আবার আমার আমাকে অনেক সময় জিজ্ঞাসা করেন যে আমি কি একটু কথা বলবো ওর সঙ্গে আমাকে একটু কথা বলা উচিত হবে আমি বলি যদি মন চায় যদি মন চায় যে একদম খুব মন চাই সে আমি কথা বলি দেখি কথা বলোকে যদি মন চায় কথা বলো বলো কথা কেন বলার পরে দেখো হয় দুটো মানে দুটো জিনিস ভেবে নেবে কিন্তু বলার আগে অবশ্যই হয় আমার সাথেও ভীষণ ভালোভাবে কথা বলে আমাদের রিলেশনটা একদম প্যাচ আপ হয়ে যাবে যুক্ত মানে ভালোভাবে রিলেশনটা আবার জোড়া লেগে যাবে আদার আমাকে একদম নেগলেক্ট করবে ফোনটা রিসিভ করবে না কথা বলবে না ফোনটা কেটে দেবে সেইটাও যদি সহ্য করতে পারো দুটো জিনিস ভেবে রেখে কিন্তু যোগাযোগ করো সেটা কিন্তু ভেবে রাখতে হবে আমাকে দুটো অপশানই ভেবে যেমন একটা খেলতে গেলে হার বাজি যে দুটোই হয় শুধু যে আমরা জিতি বা শুধু যে আমরা হারি তা তো নয় যে কোনো একটা হতে পারে তো পজিটিভ এগোবে সেই মধ্যে হয়তো আজ নেগেটিভ হয়েছে কমিউনিকেট করতে চাইছে বলছে অ্যাঞ্জেল বলছেন কারোর থেকে সেরকম হলে পরামর্শ নাও ঈশ্বরের আরাধনা করো যে শক্তিকে মানো সেই শক্তির কাছে বসে খানিকক্ষণ প্রেয়ার করো খানিকক্ষণ ভাবো ঈশ্বরকে মেডিটেশন করো জানো নিজেকে নিজে কোশ্চেন করো ধীরে ধীরে উত্তর নিশ্চয়ই পাবে ঠিক আছে ঈশ্বর রিকনসিডার করবে হ্যাঁ আজকে যেভাবে ছিল যাই হয়েছে কেন হচ্ছে উইদিন ফিউ মান্থস এর মধ্যে রিলেশনটা সাকসেস হওয়ার পথে রয়েছে অনেক বেশি কম্প্রোমাইজ করেছো তুমি আপনি অনেক কম্প্রোমাইজ করেছেন সে কম্প্রোমাইজটা ঈশ্বর দেখেছেন যে আপনি কতখানি এফোর্ট দিয়েছেন আপনার রিলেশনটার জন্য ঠিক আছে আপনার এই কম্প্রোমাইজ জন্য আজকে ঈশ্বরের না যে এত করেছেন ডেকেছেন ঈশ্বরকে এত ভাবে বলেছেন যে আমাকে ওকে মিলিয়ে দাও আমার সঙ্গে প্লিজ ওকে যোগাযোগ করিয়ে দাও প্রেয়ার করেছেন অনেকভাবে আপনি তো সেই প্রেয়ারের ফল কিন্তু ঈশ্বর আপনাকে দিতে চলেছেন বন্ধু হুম সেই প্রেয়ারের ফল আপনি পেতে চলেছেন আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারে আপনার পার্টনার ঠিক আছে তো পজিটিভ থাকুন রিলেশনটা ইউনিভার্স বলছে যে পজিটিভের পজিটিভ আপনার জানুয়ারি মাসটা অনেক ভালো একটা সম্পর্ক আপনাদের মধ্যে হতে পারে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ আরকেন জেল মাইকেল দেখে নেব এটাকে আরও ক্ল্যারিফাই করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ কম্প্রোমাইজ কেন বললো কেন কম্প্রোমাইজ এলো ইউনিভার্স থ্যাংক ইউ প্লিজ ক্লিয়ার করে দিন কম্প্রোমাইজ কেন এলো হ্যাঁ উই অফ ফরচুন আপনার ভাগ্য আপনার সাথ দিতে চলেছে বললাম না

বন্ধু দেখুন এবার আপনার পার্টনার ব্যাপারটা হচ্ছে কম্প্রোমাইজ কেন এসছে এই যে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে মানে আপনাকে একটু নিজের ভাগ্যর সাথে কম্প্রোমাইজ করতে হবে আপনি একটু বিচার করতে হবে ভাবতে হবে আপনাকে নিজেকে খারাপ হয় কালকে আমার নিশ্চয়ই ভালো হবে এই বিশ্বাসটা কিন্তু আপনাকে নিজের রাখতে হবে ইউনিভার্স কিন্তু ওপরে আপনাকে ইংরেজ দিতে যে কম কম্প্রোমাইজ করুন আপনার ভালো নিশ্চয়ই হবে কম আপনি মানে ভাগ্যের চাকা সবসময় ঘরে আজকে যেরকম আপনার মানে কি বলবো আপনার ভাগ্যে আজকে যা আছে আগামী দিন আপনার আরও ভালো হতে চলেছে ঠিক আছে আপনার ভাগ্য আগামী দিনে আরো ভালো হতে চলে তো একটু কম্প্রোমাইজ করুন সব কিছুকে একটু মেনে নিন একটু দেখা একটু দেখুন একটু ভাবুন একটু চিন্তা করুন যে কেন এই জিনিসটা ঘটেছে তো সেই রকম ভেবে নিয়ে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন পিসফুল রেজলিউশন কেন আপনি মনের জোর অতিরিক্ত বাড়াতে চলেছেন ঠিক আছে আপনার পার্টনার আপনার জন্য তার নিজের দিক থেকে মানে আপনি তাকে এতটাই মনের জোর একটা সময় দিয়েছিলেন আর আপনি নিজে এতটাই নিজের মনের জোরটা এখনো অব্দি রেখেছেন আপনার মনের জোর ম্যানিফেস্টে আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ফিরে আসার কথা চিন্তা করছে ঠিক আছে আপনার পার্টনার কিন্তু সাকসেস কারণ একটা সময় আপনি কোনো রকম মানে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না কি করে কি করবেন কিছু বুঝতে পারছিলেন না কারণ আপনি কিন্তু আর্থিক প্রবলেমও ভুগেছেন ঠিক আছে আপনি এবং আপনি অনেকটা রিকভারি করেছেন সেই জায়গা থেকে আপনার পার্টনারও আপনার পার্টনারও আর্থিক দিক থেকে আপনাদের মধ্যে কিছু দেখা যাচ্ছে যেটা যে আপনার পার্টনার বা আপনার আপনাদের দুজনেরও হতে পারে যা আপনাদের কেরিয়ারের দিকে কিছু সমস্যা হয়েছে হলেও হয়েছিল তো সেই জায়গা থেকে কিন্তু আপনারা দুজনেই বর্তমানে রিকভারি করছেন ইউনিভার্স আপনার সাথে আপনাদের ভালো কোনো কাজের যোগাযোগ হয়েছে যার জন্য আপনাদের আর্থিক দিকটা অনেকটা উন্নতি হয়েছে নতুন প্রপার্টি কিনতে পারে নতুন বিজনেস চালু করতে পারে আপনাদের কিন্তু পজিটিভ একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে তার জন্য আপনাদের সাকসেস হয়েছে এখন সাকসেস আসতে চলেছে জানুয়ারি মাসে আগামী যে জানুয়ারি মাসের কথা বলছি মানে পুরো জানুয়ারি মাসটা তো রিকনসিডার কি কিং অফ কাপস মানে আপনার পার্টনার আপনার জন্য কিন্তু ভালোবাসা ডালে নিয়ে বসে আছে আপনার কথা চিন্তা করছে আপনাকে নিয়ে ভাবছে আপনাকে নিয়ে সর্বক্ষণ তার একটা মাথার মধ্যে ঘুরে আপনি যেরকম ভাবেন উনিও কিন্তু আপনাকে নিয়ে ভাবেন তো ওটা কিন্তু আপনার মধ্যে ভাবতে হবে যে আপনার আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছে এতদিন আপনি বিশ্বাস আপনাকে রাখতে হবে কারণ এতদিন আপনি যেটা চেয়েছেন পাননি আজকে ঈশ্বর আপনাকে জাজমেন্ট দিতে চলেছেন ঈশ্বর আজকে আপনাকে জাজমেন্ট দিতে চলেছেন এবং সেই বিশ্বাসটা কিন্তু আপনাকে রাখতে হবে বিশ্বাসে মেলায় বলছে তর্কে বহুদূর আপনি যদি বিশ্বাস রাখতে পারেন আপনি থেকে কি পাবেন তাই না বিশ্বাস যদি রাখেন সেকেন্ড চান্স আপনি অবশ্যই পাবেন আপনার সঙ্গে যা ঘটিত হয়েছে যা যা আপনার সঙ্গে ঘটেছে সবকিছুর একটা সঠিক জাজমেন্ট আপনার জন্য ওপরওয়ালা করে রেখেছে এবং সেটা আপনি ডেফিনিট ওয়েতে পেতে চলেছেন ঠিক আছে কমিউনিকেট ক্লিয়ারলি দেখুন পেজ অফ ও সোর্সের এনার্জি অবশ্যই কমিউনিকেট আপনি করুন বা আপনার পার্টনার আপনার সঙ্গে কমিউনিকেট করতে পারে কথা বলুন দেখুন মনের মধ্যে অনেক কিছুই আমরা চেপে রেখে দিই বন্ধু বান্ধব যার সাথেই হোক আপনি অনেক কিছু আছেন যেখানে মনের মধ্যে অনেক কিছু চেপে রেখেছেন অনেক কিছু বলতে চান সঠিকভাবে বলতে পারে না তার জন্য কি জানেন অনেক সময় না আমাদের অনেক না বলা কথার জন্য না আমাদের রিলেশনগুলো কিরম যেন খাপচারা খাপচারা হয়ে যায় তো কি দরকার আছে কি দরকার আছে একবার বলে দেখি কি হচ্ছে ঠিক আছে হচ্ছে না এবার আঁকবো না ঠিক আছে স্পষ্ট কথায় কষ্ট নেই আমি খুব মানি এইটা জানেন স্পষ্ট কথায় কষ্ট নেই স্পষ্ট কথা বলবো তাতে কোনো কষ্ট নেই ঠিক আছে যত ভেবে ভাববো 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 নিজেই আরো মানে বলে না নিজে আরো গর্তের মধ্যে ঢুকে যাব বেশি ভেবে চিনতে কি হবে কথা বলবো হলো হলো না হলো না হলো ঠিক আছে এটাই হচ্ছে বাবা লেট গো করুন ভালোবাসা নিয়ে যে যন্ত্রণা এতদিন পেয়েছেন যার জন্য যে যন্ত্রণা দিয়েছে যে মানুষটার জন্য কষ্ট পেয়েছেন সেসব ভুল ওসব চিন্তা ভাবনা ছেড়ে দিন দেখুন জানুয়ারি মাসটা আপনাদের এই ভুল ভাবনার চিন্তাগুলো চলে যাবে আস্তে আস্তে এই গোটা জানুয়ারিতে আমি এই এনার্জি কিন্তু আপনার এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আক্সের অ্যাঞ্জেলস আপনার অ্যাঞ্জেলকে আপনি যদি প্রশ্ন করেন যে ওর সাথে আমার রিলেশনটা কি ভালোর দিকে করাচ্ছে একদম ভালোর দিকে করাচ্ছে লাভ ম্যারেজের দিকে করাচ্ছে ভালো হতে চলেছে আর্থিক দিক থেকে অনেক ভালো অপরচুনিটিজ আপনাদের জীবনে আসতে চলেছে আপনাদের কিন্তু অনেক ভালো কিছু ঘটনা ঘটতে চলেছেন দিদি ভাই রোজই তো ভালো ভালো ঘটেন কিন্তু ভালো তো হয় না ধৈর্য ধরুন ভালো নিশ্চয়ই হবে ভালো ভাববেন ভালো চিন্তা করবেন বিশ্বাস রাখবেন তবেই তো ভালো জিনিসটা আপনার কাছে আসবে তাই না যদি ভেতরে ভালো চিন্তা ভাবনাটা না রাখেন তাহলে ভালোটা হবে কি করে ঠিক আছে আজকের রিলে আজকের রিডিং এ কিন্তু নয় সংখ্যাটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে নয় দুই দশ হ্যাঁ কুড়ি মানে দু নাম্বারটা কিন্তু খুব ইন্ডিকেট করছে তেরো তারপরে চোদ্দ চোদ্দ তো খুব ইম্পর্টেন্ট নাম্বার পাঁচ ঠিক আছে এই এই নাম্বারগুলো কিন্তু দেখবেন হ্যাঁ ওকে আর ব্যাপারটা হচ্ছে কিছুদিনের মধ্যে ওয়েট করুন পার্টনারের থেকে পজিটিভ কোনো অ্যান্সারও আপনি পেতে পারেন এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কারণ এখানে বটম অফ দ্য ডেক দিন উইদিন উইদিন দা নেক্সট ফিউ মান্থস আর এখানে যেটা এসছে সেটা হচ্ছে কিং অফ ফোনস তো আপনার পার্টনার আপনার জন্য পজিটিভ এনার্জি নিয়ে রেখেছেন কোনো নেগেটিভিটি নেই পেছনের নিচেই রয়েছে লাভার্সের কার্ড তো ভীষণ পজিটিভ কার্ড তো আমার যেটা মনে হচ্ছে আপনার পার্টনারের আপনার সঙ্গে যোগাযোগ করার প্রচন্ড পরিমাণে ইচ্ছে রয়েছে তো করবেও যোগাযোগ এই জানুয়ারি মাসটা কিন্তু রিলেশনটার দিক থেকে বেশ ভালো একটা সময় আমি যেটা দেখতে পাচ্ছি তো বন্ধু সবাই পজিটিভ থাকবেন ক্লেম করবেন রিডিংগুলো কারণ এটা ওপেন প্ল্যাটফর্ম বানানো সবার জন্য যার সঙ্গে যতটা করছে ততটাই নেবেন হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয় আপনাদের সবার সমস্যাও সমান নয় এটা তো বাস্তব এটা তো জেনারেল বানানো তাই যার সঙ্গে যতটা করছো অতটুকুই কিন্তু নিয়ে নেবেন পুরোটা মিলবে না আমি পরিষ্কার বলছি পুরোটা কারোর সঙ্গেই মিলবে না কারণ হাজার হাজার বন্ধু দেখছেন কারোর সঙ্গে হয়তো পুরো মিলে গেল একদম সেগুলো তো মিরা কেল মিলে গেল খুব ভালো আর যার মিলবে না তিনি যতটুকু মিলেছে অতটুকুকে ক্লেম করে নিন আমি মনে করি অতটুকুতেই আপনার ফলবে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা সবার ভালো লাগা সবার ভালোবাসাকে কাম্য করে আজকে রিডিং আমি এখানেই শেষ করছি সবাই এনজয় করুন আনন্দে কাটান খুব মজা করুন পিকনিক করুন যা যা করার সব কিছু করুন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি আমি থ্যাংক ইউ সো মাচ বাই বাই টেক কেয়ার